দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে স্বাগত জানাই আরেকবার। প্রভু যীশু আমাদের তার জীবনের মধ্য দিয়ে এক নতুন দিশা এনেছেন, আর তাই প্রত্যেককে আজকে আমরা তার প্রার্থনা গৃহে উপস্থিত হয়েছি তার গৌরবের জন্য। আমরা যখন মণ্ডলীতে বা চার্চে আসি, তার প্রকৃত উদ্দেশ্যটা কি থাকে? প্রকৃত উদ্দেশ্য অনেকের এরকম থাকে যে আমরা কেন আজকে এখানে একটা গৃহে তার উপাসনা করার জন্য বা চার্চে এসেছি। চার্চে যারা আসে তাদের ভূমিকাটা কি থাকে, কি উদ্দেশ্য থাকে, কেন তারা চার্চে আসবে, কি তাদের প্রয়োজন রয়েছে? যদি আমরা এর উদ্দেশ্য খুঁজতে যাই, তাহলে আমাদেরকে উদ্দেশ্য খুঁজে পেতে হবে যে কোথা থেকে বা কী কারণে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে, এবং সেই যিশুর গুণগান করতে হচ্ছে। কারণ মানুষ আমরা অনেকভাবে ব্যাখ্যা করি, তৈরি করি, কিন্তু ইতিহাস যা আমাদের আগামী দিনগুলোকে সেই সত্যের আঙিনায় নিয়ে আসে আলোতে, সেই ইতিহাস 2000 বছর আগের ঘটনা এবং তার আগেও চলে যায়, যখন আজকে আমরা দাঁড়িয়েছি তার উদ্দেশ্য খুঁজতে গিয়ে যে কেন আমরা শুধু যিশুর বন্দনা করব, কেন পৃথিবীর অন্য কোনো ঈশ্বরের নয়, কিসের জন্য আমরা শুধুমাত্র আমাদের যিশুর গুণগান করব, তার উদ্দেশ্যটা কি। আমরা চলে যাবো যে যদি আজকে দাঁড়ানোর এখানে আমাদের একটা কোনো কারণ থাকে, সেই কারণটা আমরা খুঁজব যখন ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছিলেন। আমরা জানি বাইবেলে আদি পুস্তকে যখন ঈশ্বর ষষ্ঠ দিনে তার সেই মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে, আদি পুস্তকের 1 অধ্যায় যদি পড়ি আমরা 26-27, তিনি তাই তার সাদৃশ্যে মানুষকে নির্মাণ করলেন, এবং তিনি নির্মাণ করেননি, তাদেরকে তিনি আশীর্বাদ করলেন। আর হ্যাঁ, আজকে আমরা এই আশীর্বাদের জীবন থেকে দেখব আজকে পৃথিবীতে যে আমরা দাঁড়িয়ে আছি এবং যিশুকে ধন্যবাদ দিচ্ছি, এটা করার কেন প্রয়োজন আছে, এর প্রয়োজনীয়তাটা কি যে আমরা ওনাকেই শুধু ধন্যবাদ দেব। আসুন, আশীর্বাদের যদি একটা কথা থাকতে পারে, তার বিপরীত একটা কথা আছে, অভিশাপ। হ্যাঁ, আজকে আমরা সেই ঈশ্বর আশীর্বাদ দিয়েছিলেন মানব জাতিকে আদম হবার মধ্য দিয়ে, যে আশীর্বাদ ধন্য তারা থাকবে, কিন্তু সেটা অভিশাপে বদলালো কি করে, আর আজকে তাৎপর্য কি আমাদের জীবনে, তার কি মূল্য বহন করে, সে নিয়েই আজকে আমাদের সমস্ত শিক্ষা থাকে। আসুন আমরা প্রার্থনায় যাই। তার আগে প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের তোমার সত্যের মধ্যে রেখেছো, তোমার আত্মার মধ্যে রেখেছো, তোমার প্রকাশের মধ্যে রেখেছো, তোমার গৌরবে আমাদের সেই মহিমান্বিত করার সুযোগ দিয়েছো প্রভু। তাই তুমি আমাদের মধ্যে সেই দীপ্ত দাও, সেই প্রকাশ দাও, সেই আত্মিক চেতনা দাও, আমাদের চক্ষু খুলিয়া দাও, যাতে আমরা সত্যি প্রভু সেই আদমের চোখ দিয়ে নয় প্রভু, শেষ আদম খ্রিস্টের আত্মার চোখ দিয়ে আমরা সেই সত্যকে অনুধাবন করতে পারি, এবং তোমার প্রেমের অবস্থানের মধ্যে দিয়ে তার প্রকাশ পেতে পারি। প্রার্থনা যিশু নামে, আমেন। আজকে আমাদের পূর্ণ বিষয় যে আশীর্বাদ যদি ঈশ্বর করে থাকেন, তাহলে অভিশাপটা কেন আসলো। আমরা যদি দেখি আদি পুস্তকে যখন মানুষ সৃষ্টি করেছিলেন ঈশ্বর এই ধূলিকণা থেকে, প্রথম মানুষ আদাম বলা হয়, যাকে মানব হিসেবে বলা হয় হিব্রু ভাষার অর্থ অনুসারে, সেই আদাম এবং তার সেই পিঞ্জর থেকে তিনি করেছিলেন নারীর সৃষ্টি, যার নাম হবা ছিল। এই দুজনকে তিনি একটাই আজ্ঞা দিয়েছিলেন, বাইবেলের প্রথম শিক্ষা ছিল যে এই একটাই আজ্ঞা, তোমরা সব ফল খাবে, কিন্তু তোমরা একটি ফল খাবে না। কি বলেছেন আমরা বাক্য থেকে দেখি,
বাক্যে বলছে আদি পুস্তকের এক অধ্যায়ের আঠাশ এবং উনত্রিশে, পরে ঈশ্বর আশীর্বাদ করলেন সৃষ্টি করার পর। পরে বলতে মানুষকে, পুরুষকে স্ত্রীকে সৃষ্টি করে তিনি তাদেরকে আশীর্বাদ করলেন। কি বললেন? বললেন যে তোমরা প্রজাবন্ত হও, বহু বংশ হও, পৃথিবী পরিপূর্ণ করো, বশীভূত করো, আর সমুদ্র মৎস্যগণের ওপরে, আকাশ পক্ষীগণের ওপরে, ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর ওপরে কর্তৃত্ব করো। ২৯, ঈশ্বর আরও কইলেন, তিনি কর্তৃত্ব দিলেন, তিনি তাদের আরামদায়ক জীবন দিলেন, তার সাথে তিনি আরাক জীবনও দাঁড় করিয়ে রেখেছেন। সেই জীবনটা কি আমরা দেখব। তিনি এর সাথে আমাদের বলে দিলেন যে দেখো, সমস্ত ভূতলে যাবতীয় ঔষধি, যাবতীয় সবজি, ফলদায় বৃক্ষ সব তোমাদের খেতে দিলাম, তোমাদের খাদ্য সেগুলো সব হবে। ৩০, ভূচর যাবতীয় পশু, আকাশের পক্ষী, যাবতীয় এই সকল প্রাণীর জন্য সকলের আহারার্থে তিনি এই সব দিলেন, আর সেগুলো সেরূপ হলো। আর তাই সেইখানে আমরা দেখি যে ঈশ্বর আশীর্বাদ শুধু করলেন না, তিনি সমস্তভাবে সেই আশীর্বাদের অংশ তিনি বর্ধিত করলেন। আর তাই তার অংশ পড়তে গিয়ে আমরা যদি পড়ি, দেখি যে পরবর্তীতে তিনি বলেছেন যে সেই এদেন উদ্যানে তিনি সেই মনুষ্যকে নির্মাণ করে রাখলেন, স্ত্রী এবং পুরুষকে রেখে। কি বললেন? যে এখানে যত সুদৃশ্য সুখাদ্য আছে তোমরা খাবে, একটা আজ্ঞা। সেই উদ্যানের মাঝখানে জীবন বৃক্ষ এবং সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। আর তিনি বললেন যে তোমরা সব থেকে খাদ্য খাবে, কিন্তু তোমরা এই একটা জায়গা থেকে এই জ্ঞানদায়ক বৃক্ষ, সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, সেইখান থেকে কি করবে? খাবে না। কোথায়? আমরা যদি ১৭ পদে পড়ি, সেখানে বলছে ২ অধ্যায় ১৭ পদে আদি পুস্তকে যে কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন এই তাহার ফল খাইবে সেদিনই মরিবেই মরিবে। ঈশ্বর আশীর্বাদ দিলেন, ঈশ্বর তিনি বললেন যে বংশ পরম্পরার তোমাদের সেই আশীর্বাদ বহন করবে। তার সাথে ঈশ্বর কি দিলেন? তার সাথে ঈশ্বর সতর্কতা করে দিলেন, এই এদেনে তুমি সব খাদ্য পেতে পারো, কিন্তু একটা খাদ্য খেতে পারবে না। কি খাদ্য? সেই খাদ্য ছিল যে ওই জীবনদায়ী বৃক্ষ ছিল, আর একটা সৎগুণদায়ী বৃক্ষ ছিল, ওই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তুমি খেতে পারো না। স্পষ্ট করে তিনি বলে দিলেন, যদি খাও তাহলে মরিবেই মরিবেই। তো সতর্কতা একদিকে, একদিকে আনন্দ আশীর্বাদ, আর একদিকে সতর্কতা পরিণাম। তাই আমরা জানি, যারা বাইবেল জানি তারা জানি কি হয়েছিল। ৩ অধ্যায়ে যদি দেখি, বা তার আগে আমরা দেখি যে কিভাবে তাদের জীবনে পরিবর্তন আনলো। ৩ অধ্যায়ের ১ পদে দেখি যে সেই শয়তান সর্পর রূপে, যিনি প্রবঞ্চিত আত্মায় এই হবা প্রথম নারীকে, তিনি কি করলেন? প্রতারিত করলেন, প্রবঞ্চনা আনলেন ঈশ্বরের বিরুদ্ধে। যে কি ঈশ্বর কি সত্যি এটা ভুল ঠিক বলেছে? তুমি কি তাই হবে? এই প্রথম বাইবেল শিক্ষাকে কি করা হচ্ছিল? তখন আশ্বাস করছিল শয়তান যে তারা কতটা সত্যি ঈশ্বরের আজ্ঞাকে পালন করার যোগ্যতা রাখে। আর আজকে আমাদের জন্য অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু প্রকৃত যোগ্যতা আসবে তখনই যখন আমরা প্রকৃত খ্রিস্টের জীবনে, প্রকৃত খ্রিস্টের আদেশের তলায় চলতে পারব। তাই আশীর্বাদ একটা এমন জিনিস, বাইবেলে বলে যে আশীর্বাদ মানে এই পৃথিবীর লোক তারা ভাবে সমৃদ্ধি, আমার সম্পত্তি বাড়বে, আমার শারীরিক বৃদ্ধি বাড়বে, আমার পরিবার ভালো থাকবে, শান্তি সব দিকে ভালো থাকবে। এটা খুব ভালো, এটাই হওয়া উচিত,
কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সমৃদ্ধি যে কথার বলে তা শুধু এই পৃথিবীর বৈষয়িক সমৃদ্ধির মধ্যে লুকিয়ে থাকে না, সেই সমৃদ্ধি লুকিয়ে থাকে তার থেকেও বেশি। ঈশ্বর যখন আশীর্বাদ দিয়েছিল আদম এবং হবাকে যে প্রজাবন্ত হও, তখন তাদের বংশ পরম্পরা বাড়তি এই ভূমিকে এই তাদের জীবনকে সেই জায়গায় আশীর্বাদ করেছিলেন, তাদেরকে এমনও বলেছিলেন যে সব কিছুর ওপর কর্তৃত্ব করো, তোমাদের কোনো খাওয়া দাওয়া করতে গেলে রান্নাবান্না করতে গেলে তোমাদের কিছু করতে হবে না। আর এত সুখের জীবন তাদের ছিল, কতটা আনন্দের জীবন তাদের ছিল, কিন্তু সেই জীবন কোথায় দাঁড়ালো? যখন এই সর্প সুখের সংসারে সেই স্বর্গের এসে তাদের সমস্তভাবে দ্বিধায় ফেলে দিল, বললো ঈশ্বর কি সত্যি এটা বলেছে? যদি 3 অধ্যায়ের আমরা 1 থেকে পড়ি, সেখানে তখন সর্প তাকে বললো যে সত্যি কি ঈশ্বর বলেছে খাইও না? নারী বলছেন হ্যাঁ সকল ফল খেতে পারি, শুধু একটার ফল খেতে পারি না আমরা, যে স্পর্শ করি না, ঈশ্বর বলে দিয়েছে যেটা খেয়েও না, যে উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহলে তোমরা মরিবে। তার মানে যে জানতো অবা যে যদি এর অবাধ্য হয় তাহলে তাদের পরিণামটা কি? তাদের পরিণাম মৃত্যু। আমাদের জীবনে এরকম আমরা অনেকেই জানি, যারা যিশুকে বিশ্বাস করি তাহলে তার অনন্ত জীবন পাবো, এই পৃথিবীতে থাকতেই আমরা পাপ মুক্তি পাবো, জীবন পূর্ণ লাভ করব এই পৃথিবীতে থাকতে দৈহিকভাবে। কিন্তু যারা বিশ্বাস করে না, এই হবার মতোই অনেক সময় সবাই জানি যারা যিশুকে বিশ্বাস করে তার অনন্ত জীবন পাবে, যারা বিশ্বাস করবে না তারা মৃত্যুতেই হারিয়ে যাবে। এই সতর্কতা পৃথিবীতে অনেকেই জানে, অনেকে জানে না, কিন্তু তারপরেও তারা যিশুর কথাকে গুরুত্ব দেয় না। হবারও সেরকম দ্বিধা হয়তো ছিল। আর তাই যে সমৃদ্ধি মানে আমরা ভাবি বা আশীর্বাদ মানে সমৃদ্ধি ভাবি, কিন্তু ঈশ্বর যে সমৃদ্ধির কথা বলেছেন বা আশীর্বাদের কথা বলেছেন তা পূর্ণ জীবনের কথা বলেছেন। যখন আদমকে তিনি সেই জীবন দিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, সেই তার মানে আদমের সাথে তার একটা প্রতিজ্ঞার চুক্তি ছিল। প্রথম বলা হয় এডেনিক কভেনেন্ট, মানে সেই এডেনের চুক্তি, ওখানে দাঁড়িয়ে যে আমি তোমার বংশ পরম্পরা আশীর্বাদ করবো। এবং আমরা জানি ভবিষ্যতে কি হয়েছিল, আব্রাহাম, ইসাক, যাকব একের পর এক বংশের মধ্য দিয়ে সেই আশীর্বাদ বহন করেছিল। কিন্তু সেই আশীর্বাদ কেউ কাউকে কি করে হস্তান্তরিত করে না, কিন্তু যেটা করতে পারে বরঞ্চ সেই আশীর্বাদের প্রভাবটা রেখে যেতে পারে। তাই আব্রাহাম ইসাককে, ইসাক যাকবকে আশীর্বাদ সেই রূপে করেছিলেন। তাই এই আশীর্বাদ প্রমাণ করে কি, যে ঈশ্বরের দয়া তার সাথে সম্পর্ক রাখতে সর্বদা আমাদের সাহায্য করে। যদি আদি পুস্তকের 1 অধ্যায়ের এই 27-28 অবধি পড়ি, 29, সেখানে 4টে আশীর্বাদ, আরও 2 অধ্যায় গেলে আরও 3টে 7টে আশীর্বাদের বা প্রভিশনস আমরা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে। তাই মনে রাখতে হবে ঈশ্বর যখন বলে আশীর্বাদ করছি তার মানে তিনি আমাদের বৃদ্ধি চান, আমাদের জীবনটার বৃদ্ধি, শুধু দৈহিক স্বাস্থ্যের বৃদ্ধি না বা আমাদের আয়ুর বৃদ্ধি না, তিনি চান আমাদের আত্মিক বৃদ্ধি, যেখানে তার গৌরব সম্পূর্ণ থাকবে, যেখানে তার গৌরবের মধ্য দিয়ে সব কিছু চলবে। তাই আজকে আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে সেই বৃদ্ধি দরকার আছে। সেই বৃদ্ধি যদি আমরা জানি তাহলে সেই বৃদ্ধি আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে পাব। তাই এখানে আমরা দেখি যে কিভাবে আমাদের সেই আত্মিক বৃদ্ধির কথা বলেছে। বলছে যে সমৃদ্ধি মানে হচ্ছে যে সম্পূর্ণ ঈশ্বরীয় সেই আশীর্বাদ বহন আমরা করব, তার আজ্ঞা পালন করতে পারবো, তার ভালোবাসার জীবনে চলতে পারবো, তার সমস্ত বাধ্যতা নম্রতার জীবনে চলতে পারবো। কিন্তু পৃথিবীতে কি তা দেখা যায় এখন? না, কারণ এই নারী হবাও কিন্তু তা করতে পারেননি। আর তাই বলেছিল তোমাদের কি করব, পৃথিবীতে পরিপূর্ণ করব। এই পরিপূর্ণটাকে ব্যাখ্যা করা হয় হিব্রু ভাষায় রাধা বলে, যার মানে হচ্ছে সম্পূর্ণভাবে। যদি আমরা দেখি যে বলা হয় যে ঈশ্বর আমাদের সেই বৃদ্ধি দেবে, ঈশ্বর সেই পরিপূর্ণ দেবে, যদি আমরা তার বাধ্যতায় সমর্পিত
তার সমস্ত দিশারিত পথে আমরা চলি। তাই আমাদের জীবনে যখন আশীর্বাদ পাওয়ার কথা বলি, সেই আশীর্বাদটা আমরা আমাদের কর্মজোরে নয়, আমাদের বুদ্ধিজোরে নয়, আমাদের ভালো নীতিগত শিক্ষা দিয়ে চলার মধ্যে নয়, সেটা আছে ঈশ্বরের শক্তিতে, তার অনুগ্রহেতে, তার পরিকল্পনায়। যখন তিনি মঙ্গলময়, তার হাতে আমাদের জীবনকে সেই প্রার্থনা স্বরূপ তার কাছে ছেড়ে দেওয়া। তাই আমরা আব্রামের, আমরা যদি দেখি আদামের জীবনে সেই আশীর্বাদ তিনি ঈশ্বর রেখেছিলেন, আমরা অনেক সময় বুঝতে পারি না যে সত্যি যে ঈশ্বর যখন বলেছেন স্বামী স্ত্রী এক দুজনকে তৈরি করে, তাদের দুজনেরই সেই আশীর্বাদ বহন করছে ঈশ্বরের। কিন্তু সেই আশীর্বাদ শুধু এক নয়, সেটা বিস্তারিত করবে। কারণ কারণ ঈশ্বর এই বহুত্বে তার একতা দেখিয়েছেন। বহুত্বে কি? পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই বহুত্বের মধ্যে একই ঈশ্বর। তেমনি এই আদম এবং হবার মধ্য দিয়ে এই এক জাতি, মানব জাতি সৃষ্টি হবে, যা একই অঙ্গ হিসেবে তার সমস্ত ব্যাপ্তি করবে। ইখাদ, এই কথাটা হিব্রু অর্থে সেটাই বোঝায়। এটা শুধু গুণে বোঝায় না, কতজন একই অঙ্গে, তার মানে একটা জাতকে বলার চেষ্টা করা হচ্ছে। আর তাই যে মুহূর্তে আমরা দেখি যে আদম এবং হবা সে ঈশ্বরের একটা আজ্ঞা রাখতে পারেনি, তখন কিন্তু তিন অধ্যায়ের আমরা যদি পড়ি যে যে মুহূর্তে সেই হবা সেই ফলটা খেয়েছে, তার মধ্যে এবং আদমের মধ্যে সেই সমস্ত পাপ এসে গেছে। আর যেই পাপ আসা, সেই মাত্র আদম সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে বা দুজনেই যে তারা নগ্ন। আর সেই মুহূর্তে তাদের নগ্নতার মাঝে দাঁড়িয়ে তারা লজ্জিত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল না যে তাদের সত্যি জীবনের জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে। ঈশ্বরের অবাধ্যতা শুধু পাপ বয়ে আনে না, তার পরিণামও বয়ে আনে। তাই ঈশ্বর কি করেছিলেন জানেন? তিনি তিনের ১২ থেকে যদি পড়ি আদি পুস্তকে, সেখানে তিনি তাদেরকে, হবাকে এবং আদমকে খুঁজলেন যে তোমরা কোথায়, তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। আর সেই সময় আদম এবং হবা লুকিয়ে পড়েছে, কারণ তারা লজ্জিত। তাই ঈশ্বরের আশীর্বাদ জীবনে, সেই জীবনে চলতে গিয়ে আমরা দেখি যে আদম হবার কি পরিণতি হয়েছিল। মনে রাখতে হবে যে পাপটা শুধু হয়নি আদম এবং হবা ওই ফলটা খেয়েছিল বলে, বরং তাদের পাপ হয়েছিল কি, তাদের ঈশ্বর কি দিয়েছিলেন, তাদের বলেছিলেন তারা পছন্দ করতে পারবেন, ঈশ্বরের আজ্ঞা মানবেন একদিকে, না অন্যদিকে শয়তানের কথার প্রলোভিত হবেন। আমাদের জীবনও এরকম হয় এখনো, যে কখনো আমাদের ইচ্ছে চলবো বা কারোর প্ররোচনায় চলবো, না ঈশ্বরের ইচ্ছে চলবো। ঈশ্বরের আজ্ঞাকে যদি জানি, তার বাক্য থেকে আমরা পড়ব, সেখান থেকে জানব, তবে আমরা সেটাকে তুল্যমূল্য বিচার করে আমরা সেই জীবনে চলতে পারব। সেদিনকে প্রথম বাইবেল শিক্ষা, ঈশ্বর যখন বলেছিলেন এই ফলটা খাবে না, খেলে সতর্কতা আছে, আশীর্বাদের সাথে তাদের সতর্কতা দিয়ে দিয়েছিল, সেটা জানা সত্ত্বেও হবা সেই প্রলোভিত হয় এবং সেই সমস্তভাবে যা করে সেই ফলের দিকে হাত বাড়ায়। তার মানে সে ঠিক করেছিল হবা যে ঈশ্বরের আদেশ শুনবো না, আমি আমার নিজের ইচ্ছেকে আর এই শয়তান যেটা বলেছে তার কথাটাকেই ঠিক বা মান্যতা দেব। আর তাই তিনি ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিলেন, আর ঈশ্বরের আজ্ঞাকে অমান্য তার জীবনে পাপ বয়ে এনেছিল। আর সেই জন্য আমরা দেখি যে তার জীবনে এত কষ্ট দুঃখ ভবিষ্যতে ঈশ্বর তাকে বলেছিলেন। তাই আজকে আমরা জানি যে সত্যিকারের আশীর্বাদ আসে যখন আমরা প্রকৃতই ঈশ্বরের কথা শুধু শুনি না, সেই কথা মতো তার কথাটাকে পবিত্র এবং মান্যতা দিয়ে শয়তানের কথা মতো না চলি, প্রলোভিত হই, ঈশ্বরের কথার উপর ভরসা করি এবং সেই দিশায় থাকি।
আদম হাওয়া ব্যর্থ হয়েছিল, কিন্তু ঈশ্বর পরিণতি এনেছিল। আমরা কি দেখি জানেন তো? যদি দেখি সেই সর্পকে ঈশ্বর বললেন, কি বলেছিলেন, 3:14 থেকে দেখি, তিনি বললেন যে তুমি এখন থেকে অধিক শাপগ্রস্ত, বুকের ওপর ভর দিয়ে সব প্রাণীর নিচে তুমি চলবে, আর তোমার সমস্তভাবে এই নারীতে এবং তোমার বংশে এক শত্রুতা জন্মাবে, সে তোমার মস্তক চূর্ণ করবে, পাদমূল চূর্ণ করবে। সেই প্রথম অভিশাপ আমরা দেখি। তাই সেই অভিশাপ শুধু সর্পকেই দিল না, সেই অভিশাপ পরে আদমেও নেমে এসেছে। তাই তার মাঝে আছে হবার অংশ। হবাকে ঈশ্বর কি বললেন, যে তোমার এই গর্বে অতিশয় বৃদ্ধি করব। তার মানে যখন ঈশ্বর আগে আশীর্বাদ করেছিল ফলবন্ত হও তোমার বংশ বাড়ুক, তখন হয়তো ঈশ্বর তাকে যন্ত্রণা দেননি, সে কথা লেখা নেই বাইবেল। এবং সেটাই আমরা ভাবি যে তাকে যে এই যন্ত্রণায় যেতে হবে না, সে সন্তান বংশ পরম্পরায় দেবে। কিন্তু ঈশ্বর তাকে কি করলেন, তাকে এক শাস্তির জায়গায় নিয়ে আসলেন, কি যে তুমি যন্ত্রণা দ্বারা প্রসব করবে এবং সেই বৃদ্ধি পাবে, স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে, সে তোমার ওপর কর্তৃত্ব করবে। তার মানে ঈশ্বর এখানে তাকে অভিশাপ দেয়নি, কিন্তু বাইবেলে তা বলে না কথা অনুযায়ী, বা হিব্রু বাইবেল যদি আমরা পড়ি প্রকৃত, বরং কি করলো, সর্পকে অভিশাপ দিয়েছিল, এই নারীকে কি বললো, যে তাকে একটা শাস্তি দিল যেখানে তার জীবনকে বেঁধে দিল, যে শাস্তি হিসেবে তুমি আগে যেমন ফলবন্ত হতে, সেই ফলবন্তের মধ্যে যন্ত্রণা আসবে, আর তোমার ওপর কর্তৃত্ব আসলো, সেই তোমার স্বামী, আর তুমি সমস্তভাবে তোমার তার প্রতি সমস্ত সেই খিদে থাকবে। তাই যখন এই কথা হয়ে গেল, তারপরেই আসছে আমাদের আদমের সেই পাপের কথা, আদম কি করেছিল। তাই সেই আদমের কথা যদি আমরা দেখি, যে প্রকৃত আদম, যে আদমকে ঈশ্বর বলেছেন, আমরা বাক্যে যদি দেখি, তিনি বললেন যে তোমাকে বলেছিলাম ভোজন করিও না, তুমি স্ত্রীর কথা শুনিয়া ভোজন করিয়াছ, এই জন্য 17 তিনি উদ্ধার, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তার মানে এই পৃথিবীতে অভিশাপ আসলো ভূমিতে আদমের জন্য, এই ঈশ্বর অভিশাপ তিনি দিলেন। কিন্তু আপনার কি মনে হয় যে ঈশ্বর ভালোবাসেন, তিনি কি অভিশাপ দিতে জন্য তৈরি? না, ঈশ্বরের একটা বিচার নেমে আসলো, শুধু সর্পের নয়, আদম এবং আদমের মধ্য দিয়ে যে বলেছেন ফলবন্ত হও আশীর্বাদে, সেই আশীর্বাদ তো বন্ধ হওয়ার নয়, সেই আশীর্বাদ বহন করবে প্রত্যেকেই, কিন্তু ফলবন্ত হতে গেলে কি করতে হবে, তাদের সেই প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে হবাকে আসতে হবে। এক ব্যারিকেড হয়ে গেল তার জীবন, বদ্ধর মধ্যে শাস্তি, কিন্তু আসল বিচারটা কার উপর গেল, আদমের ওপর, তার জন্য তাকে দায়ী করা হয়েছে, অভিশাপ তার জন্য এই ভূমিতে এসছে। এবং আমরা যদি দেখি প্রথম হত্যা যদি দেখা যায়, যে তাদেরকে যখন ঈশ্বর সেই চামড়ার সমস্ত বস্ত্র পরালো, প্রথম বলিদান হয়েছিল, আর তাই এই অভিশাপ ঈশ্বর কি বলল 17:18 যে তুমি যাবজ্জীবন ক্লেশ উহা ভোগ করিবে, তোমার জন্য কণ্টক শিয়াল কাটা জন্মিবে, তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, মৃত্তিকায় প্রতিগমন করিবে, তুমি যেমন ধুলিতে তেমনি ধুলিতে প্রতিগমন করিবে। ভাবুন এই অভিশাপটা আজকে আপনার আমার জীবনে কোথায় দাঁড়িয়ে আছে, ভাবা যায় প্রকৃত অভিশাপটা আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আজকে যদি পৃথিবীতে দাঁড়াই। আবার আমরা শুরু করেছিলাম কেন, যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কেন চার্চে এসে প্রার্থনা করছি এবং যিশুর নামে করছি, কারণ কি, আর এটা খুঁজতে গিয়ে আমরা খুঁজছি যে কি কারণটা ছিল হিস্ট্রিতে বা ইতিহাসের পাতায়, যে ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন মানব জাতিকে, তিনি আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের সতর্কতা ছিল যে তার আদেশ অমান্যই ফল খেলে, যদি সদ্গুণ আমরা দেখেছি যে ফল যদি তুমি খাও জ্ঞানদায়ী বৃক্ষ থেকে তাহলে মরিবেই মরিবে,
হাবা জানতো, আদম জানতো, এই আদেশটা তারা জানতো না বলতে পারে না, আমি তো জানতাম না কি হলো কেন এটা হলো, তারা জানতো, জেনে শুনে তারা এই মৃত্যুর কে তাদের জীবনে এনেনি, তাদের বংশ পরার জীবনে এনে রেখেছে। বংশের পর বংশের পর এই ফলবন্ত বংশ হবে, ঈশ্বর যেটা বলেছে। কিন্তু তারা যে সাজানো জীবন দিয়েছিল ঈশ্বর, গুছিয়ে খাও দাও, কোনো শ্রম নেই, গায়ের ঘাম ঝরিয়ে খেলতে হবে। আর আজকে পৃথিবীতে আপনার আমার জীবনে এই কষ্টের, আমাদের কেন এত দিন রাত পরিশ্রম করতে হয়, তার একটাই কারণ, সেই পাপের শুরু, সেই আদমের অবাধ্যতা, তার জন্য অভিশাপ এই পৃথিবীতে। কিন্তু ঈশ্বর কিন্তু তার জন্য পথ করেছিলেন, সেই পথ আমরা দেখব, সেই পথ কি করেছিল। তাই সেই পথের জন্য আজকে আমাদের প্রথম শিক্ষা যে ঈশ্বর তিনি যখন আমাদের অভিশাপ দেন বা দিয়েছিলেন, সেই অভিশাপের পেছনে ছিল তার সমস্ত সেই ন্যায় বিচার ভবিষ্যতের জন্য। আবার বলি, ঈশ্বর যখন সেই অভিশাপ দিয়েছিলেন সর্পকে এবং আমাদের আদমকে, তার পেছনে ছিল তার সেই ন্যায় বিচার করার যুক্তি। তাই ঈশ্বর যখন কোনো আমাদের জীবনে কঠিন অবস্থায় আনেন, তার পেছনে তার ন্যায় বিচার থাকে, তার আগামী ভবিষ্যতের পরিকল্পনা থাকে। তাই আদমের জীবন থেকে আমরা দেখি যে সম্পূর্ণভাবে আদম সেই জায়গা থেকে, সে অভিশপ্ত হয়ে পৃথিবীতে তার স্ত্রীকে নিয়ে চলে আসতে হয়েছিল। এবং 4:11 আদি পুস্তকে দেখি প্রথম হত্যা করেছিল এক ভাই আর এক ভাইকে, তার জন্য সেই ভূমি অভিশপ্ত হয়েছিল। কিন্তু ঈশ্বর কিন্তু বলেছিল, আমি কি করব, এই অভিশাপ থেকে তোমাদের বের করে আনব। বেশি দিন হয়নি, তারপরে হয়তো, বাইবেলের ভাষায় বেশি দিন মানে আমাদের ভাষায় কিন্তু অনেক। আর তাই সেদিন ঈশ্বর তার অভিশাপের পেছনেও কিন্তু তার সেই ন্যায়পরায়ণের পরিকল্পনা, সেই শ্রেষ্ঠ বিচার, মানব জাতিকে তার কাছে আবার ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রেখেছিলেন। তাই তিনি যখন অভিশাপ দিলেন যে তোমরা যাও, তোমরা সেই স্বর্গদানের জীবনের যে আনন্দ সেটা হারালে। আর তাই মানুষের জীবনে আজকে এত কষ্ট, আজকে এত দুঃখ, আজকে এত বেদনা, আজকে এত হতাশার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওই আদমের অবাধ্যতা। হ্যাঁ, ওই আদমের অবাধ্যতাই আজকে আমাদের জীবনে সব থেকে বড় মুমূর্ষু হয়ে দাঁড়িয়েছে। তাই ঈশ্বর কিন্তু তার এক মহান পরিকল্পনা বানিয়েছিলেন। কি বলেছিলেন 3:14-16, যে সর্পকে বলেছিলেন, আমি এই নারীর গর্ভ থেকে সেই বংশ আনবো যা তোমার চূর্ণ মাতাকে চূর্ণ করবে, যিশুর কথা বলেছিলেন। হ্যাঁ, সেই অভিশাপটা কি ছিল? অভিশাপটা আমি আগেই বলেছি যে অভিশাপটা ছিল যে পুরুষদের শ্রম করতে হবে, নারীকে বেদনাদায়ক গর্ভ নিয়ে চলতে হবে, আর সর্প ভূমির ওপর দিয়ে চলবে। না সর্পের চরিত্র বদলেছে, না আদম হবার চরিত্র বদলেছিল, কারণ তার মধ্যে পাপের বীজ ঢুকে গেছে, মৃত্যু দ্বারা বহন করছে, পাপের শাস্তি মৃত্যু আমরা জানি। আর তাই সেই পৃথিবীতে অভিশাপ নেমে এসেছিল এই দুজনের জন্য। বাইবেলে হিব্রিয় ভাষায় আরার বলা হয় এই অভিশাপকে। তাই অভিশাপ মানে আমরা অনেক সময় ভাবি যে আমরা বুঝতে পারি না যে আশীর্বাদ কি আর সমৃদ্ধি কি, তেমনি অভিশাপ কি আর প্রতিহিংসা কি। ঈশ্বর যখন বলে আশীর্বাদ করি, সেটা কখনো বলে না আমাদের শুধু পৃথিবীর সমৃদ্ধি, সেটা আমাদের তার সাথে সম্পর্ক, তার দ্বারা আমাদের জীবনের সর্বস্তভাবে সমৃদ্ধি, দৈহিক, আত্মিক, সামাজিক, সমস্তভাবে সম্পূর্ণ সেই আসলে সেটাকেই আশীর্বাদের অংশ ধরা হয়। তেমনি ঈশ্বর অভিশাপ মানে এই না তিনি প্রতিহিংসা, রিভেঞ্জ নিচ্ছেন, তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর, প্রতিটা তার অপবিত্রতাকে, জীবনকে বা তার বাক্যকে অমান্য বা অপবিত্রতা আনে, তিনি তার জন্য ন্যায় বিচার করতে সক্ষম এবং তিনি করবেন। আর তাই আজকে সেই অভিশাপ নেমে এসেছিল আমরা জানি হবার মধ্য দিয়ে, হবা এবং আদমের মধ্য দিয়ে। তার মধ্যে কি হয়েছিল জানেন তো? প্রথমত তাদের ঈশ্বরের সাথে সম্পর্ক ভেঙে গেছিল, তারা ঈশ্বরের যে বংশ
সেই বংশ থেকে বিচ্ছুত হয়েছিলেন, তারা সেই এদেনে সমস্ত ঢোকার রাস্তা বন্ধ করে ফেলেছিলেন, তার কারণ কি ছিল? তাদের নিজেদের জীবনের লোভ। এই লোভ আজকে পৃথিবীতেও বর্তমান কিন্তু, আর তাই আজকে আমরা দেখি এই অবস্থা। কিন্তু ঈশ্বর কিন্তু কথা রেখেছিলেন, আমি প্রথম শিক্ষায় কি বলেছি, যে প্রথম অংশ পড়লাম আশীর্বাদের পরে যখন অভিশাপ আসলো, ঈশ্বর যখন অভিশাপ দেন বা অভিশাপের জায়গায় এই ভূমিকে এনেছিলেন আদমের মধ্যে দিয়ে, তার পেছনে ছিল তার এক ভবিষ্যতের ন্যায় বিচার বা পরিকল্পনা। আর সেই পরিকল্পনাটা আমরা দেখি যে নোহ যে মুহূর্তে তিনি সেই প্লাবিত হয়ে যাওয়া, ভেসে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে ঈশ্বর যখন তার পরিবারের মধ্য দিয়ে আশীর্বাদ করলেন, সেই নোহ কি করেছিলেন? 8:22 থেকে যদি আমরা 20 থেকে যদি 22 পড়ি আদি পুস্তকে, সেখানে নোহ ঈশ্বরের বেদির ওপর কি করলেন? হোম করলেন। আর কি করলেন? সেই সৌরভ আঘ্রাণ করিলেন ঈশ্বর এবং সদাপ্রভু মনে মনে কইলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দেব না। আদি পুস্তকে 21 বলেন ঈশ্বর কি বললেন? সেই নোহর সমস্ত বলির জন্য ঈশ্বর বললেন, আর আমি এই পৃথিবীকে এই ভাবে আর অভিশাপ দেব না। ঈশ্বর সত্যি কত দয়াময়, তাই না? তিনি যে আদমের ওপর দিয়ে যে ভূমিকে অভিশপ্ত করেছিলেন, সেই অভিশাপকে রাস্তা তিনি এক করে আনলেন। তিনি অভিশাপ দেবেন না, কিন্তু যে ফলবন্ত পাপের যে বংশ পরম্পরা চলবে সেটা থামাবে কে? কে থামাবে বলুন তো? কার ক্ষমতা আছে যে মানুষের এই লোভের জীবনযাত্রাকে বন্ধ করতে পারে? একজনই আছে। হ্যাঁ, আজকে যে আমরা দাঁড়িয়েছি তারই যোগ্যতার জন্য। মনে রাখবেন, এই লোভ এমন একটা যেখানে শুধু আমাদের একটা সাধারণ ইচ্ছে না, যে ইচ্ছেটা আমাদের জীবনের সমস্ত কিছু বুদ্ধি জ্ঞান সব কিছুর ঊর্ধ্বে, আমাদের তাকে অতিক্রম করে আমাদের শক্তি অর্থশক্তি জ্ঞান শক্তির বিরুদ্ধে এক অসচেতন জায়গায় নিয়ে যায়, যেখানে আমরা বুঝতে পারি না যে আমাদের কি প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই। ঈশ্বর আমাদের অনেক দিয়েছেন, আদম হওয়াকেও দিয়েছিল, কিন্তু তারা ওই একটা বারণ করেছিল, ওই একটাই লোভ সামলাতে পারেনি। আর আজকে পৃথিবীতে থাকলে আমরা পৃথিবীর যে জীবনে দাঁড়িয়ে আছি, প্রকৃত লোভ আর চারপাশে চিন্তা করা যায় না। চারপাশেই আমাদের মিডিয়া থেকে আরম্ভ করে বা আমাদের ব্র্যান্ডেড জিনিস থেকে আমরা সব কিছু সমৃদ্ধির মধ্যে লাক্সারিয়াস লাইফে আমরা চলছি। সমৃদ্ধি কে একে বলে? আদম ভেবেছিল এটা সমৃদ্ধি, হবা ভেবেছিল এটা সমৃদ্ধি না, তারা ভেবেছিল ঈশ্বরের একটা আজ্ঞা অমান্য করা আমাদের সমৃদ্ধি আশীর্বাদকে ফিরিয়ে ঈশ্বর নেবে না। না, ঈশ্বর আশীর্বাদ ফিরিয়ে নেননি, কিন্তু তার একটা ন্যায় বিচারের পরিণাম আছে। তাই আজকে আমরা যারা দাঁড়িয়েছি সেই পৃথিবীতে, লোভ তিনটে জিনিস নিয়ে থাকে। এক, কোনো জায়গা দখল করা নিয়ে, মানে আমি এই জায়গায় কর্তৃত্ব করব। দুই, সম্মান পাওয়ার জন্য, আমি আরো সকলের মাঝে সম্মানিত হব। আর তিন, আমার সমস্ত ভবিষ্যৎকে দখল করার জন্য। এই তিনটে জন্য পৃথিবীতে এত লড়াই, এত যুদ্ধ, এত কিছু চলছে চারপাশটা। তাকিয়ে দেখুন, ঘর থেকে পরিবার ছোট ছোট থেকে সবার মধ্যে অশান্তি, একই বীজ সেই লোভের তাড়না একে অপরকে ধ্বংস করার পথ চলেছে। আর তাই ঈশ্বর যে শয়তান যে ইচ্ছে হবার মধ্য দিয়ে অভিশাপ এই পৃথিবীতে এনেছিল, ঈশ্বর সেই জায়গা থেকে আমাদের ফিরিয়ে নিতে চান। কারণ প্রথম শিক্ষা আমি বলে দিয়েছি, কি বলেছি, যে ঈশ্বর যখন অভিশাপ দেন তার পেছনে তিনি বহন করেন তার গভীর সমস্ত মঙ্গলের পরিকল্পনা, ন্যায় বিচার। হ্যাঁ, সেই ন্যায় বিচার প্রকৃতপক্ষে নোহা সেই বলি দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করে আটকেছেন, যে এই ভূমিকে আর অভিশাপ দেবেন না। কিন্তু যে ঈশ্বর তিনি বলেছেন যে পাপকে তো তিনি মানুষের জীবন থেকে মুছে দিতে এভাবে পারবেন না, তার তো একটা বিচার হওয়া চাই। মানুষের হৃদয়ে যে পাপ ঢুকে গেছে তার বিচার কে করবে? কিভাবে হবে সেই বিচার? আপনি করবেন বিচার? আমি করব? সবাই তো পাপী, কি করে আপনার আমার বিচার ঠিক হবে বলুন না, সম্ভবপর এটা না। আর তাই ঈশ্বর আপনার আমার মাঝে কাউকে পাঠিয়েছেন, যিনি ঈশ্বর
যিনি ঈশ্বরের পুত্র জীবন্ত, তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আর তাই আমরা বাইবেলে দেখি, যদি গালাতীয় 3:13 পড়ি, বলছে খ্রিস্টই সেই মূল্য যিনি আমাদের অভিশাপ তিনি নিলেন, তিনি অভিশাপ স্বরূপ হলেন, সাপ স্বরূপ হলেন। কেন কেন যিশু সাপ স্বরূপ হলেন? কারণ যিশু আসার আগে ঈশ্বর বলেছেন সেই 3 আদি পুস্তকে যে এই হবা যিনি ভুলটা করলেন তার ভুলের প্রায়শ্চিত্ত এর বংশের মধ্য দিয়ে আনবো, এবং সে এই স্বর্গের আমার পুত্র যিশু হবে। হ্যাঁ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেই যিশুর জন্য, যে আদম যে আমাদের জীবনকে অভ্যস্ত করেছে, হবা যে লোভ লোভ লোভের জীবনে চলো, মিথ্যাচারে চলো, ব্যভিচারে চলো, সমস্ত পৃথিবীর অলঙ্ঘন করে নিজেদের জীবনের চাহিদা মেটাও। তাই এখন মানুষের চাহিদা হচ্ছে যে আমি যেটা ভাবি সেটাই ঠিক, সেটাই সত্য, অন্য ভালে আমি যেটা ভাবি সেটাই সত্য, সেটাই ঠিক। প্রত্যেকের জায়গা থেকে মানুষ ব্যক্তিগত উত্তমতাকে দেখে, সবাই ঠিক, একমাত্র মনে হয় যেন ঈশ্বরই বেঠিক। আর তাই এই বেঠিকের দুনিয়ায়, এই দ্বিধার দুনিয়ায় লোকে জানে না অভিশাপ মানে কি আর প্রতিহিংসা কাকে বলে, আশীর্বাদ কি আর প্রকৃত তার মধ্যে আমাদের সমৃদ্ধি কাকে বলে। সমৃদ্ধি মানে ঈশ্বরের আশীর্বাদ হতে পারে না, আর আমার জীবনে প্রতিহিংসা মানেই সেটা ঈশ্বরের অভিশাপ হতে পারে না। আর তাই ঈশ্বর যিনি তার অভিশাপের পেছনে রাখেন তার সেই মঙ্গলের পরিকল্পনা, ন্যায় বিচার তিনি সেই খ্রিস্টকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, যে প্রকৃত তিনি পবিত্র, যিনি ঈশ্বর, তিনি মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছিলেন আপনার আমার এই অভিশপ্ত পাপকে মুক্ত করতে, যার মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, শুরুতে যখন বলেছিলাম কেন আমাদের আসতে হয় এখানে, এই কারণে তিনি কোনো জাত নয়, তিনি কোনো ধর্ম নয়, তিনি কোনো ভাষার জন্য নয়, তিনি মৃত্যুবরণ করেছিলেন মানব জাতিকে পাপ থেকে মুক্তি করার জন্য। এই সরল সত্যটাকে আমরা যারা বুঝতে না পারি, আমার সমস্ত ধারণা যে আজকের এই ইতিহাসের সূত্র আমাদের সেই জায়গায় নিয়ে আসে যে কেন আমরা চার্চে দাঁড়িয়ে তাকে উপাসনা করি। কারণ যিশু খ্রিস্ট একমাত্র যে পাপ এই পৃথিবীতে আদম হওয়ার মধ্যে দিয়ে এসেছিল অবাধ্যতায়, যিশু খ্রিস্ট ক্রুশের মতো জায়গাতে এই ফিলিপীয় 2:8 বলে তিনি নম্র অনুগত রইলেন ক্রুশের মধ্যে, বাধ্যতায় রইলেন, যাতে তার পবিত্র বলিদান সমস্ত তিনি আমাদের সাপ স্বরূপ হয়ে আমাদের সাপ মুক্ত করলেন। তাই আজকে আমরা দাঁড়িয়েছি এই কারণে, আমাদের কোনো দৈহিক কাজ ভালো করে নয়। এফিসীয় 2:8 বলে যে আমরা আমাদের কোনো ভালো কাজের দ্বারা যিশুর আশীর্বাদ বা অনুগ্রহ পাইনি, যিশুর প্রতি বিশ্বাস দ্বারা তার আশীর্বাদ বা দয়া পেয়েছি, পাপের থেকে মুক্তি পেয়েছি। আর এটাই হচ্ছে ঈশ্বরের প্রকৃত ধার্মিকতা, যার ধর্ম নির্বিশেষে পবিত্রতা তার ধার্মিকতা বহন করে, তার ন্যায় বিচারতা তার ধার্মিকতা বহন করে, তার অনুগ্রহ তার ধার্মিকতা বহন করে, তার বিশ্বাসযোগ্যতা তার ধার্মিকতা বহন করে, তার সর্বশক্তি সমস্ত যে কাজ তিনি করেছেন ক্রুশের মধ্য দিয়ে আমাদের জীবনে আবার ঈশ্বরের দ্বার খোলার জন্য, যিশুর মধ্য দিয়ে। তাই যে সম্পর্ক হারিয়ে গেছিল ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক জোরে উঠেছে। কলসীয় 1:15 যদি আমরা 15-16 পড়ি, যে ঈশ্বর সেই অদৃশ্য যার প্রতিমূর্তি যিশুর মধ্য দিয়ে আমাদের সমস্ত মুক্ত করেছেন। আর তাই আজকে আমরা রোববারে দাঁড়াই স্মরণ করার জন্য না, কারণ যিশু আমাদের জন্য পাপ থেকে মুক্ত করে জীবন দেননি, সেই মুক্ত জীবনে যে মৃত্যুহীন জীবন দিয়েছেন আমাদের স্বর্গে তিনি নিয়ে যাওয়ার জন্য আবার আসছেন, এবং পূর্ণ বিচার সকলের জন্য করার আসছেন। আর তাই আমাদের শেষ শিক্ষা হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা বহন করে তার সাথে সম্পূর্ণ সুন্দর সম্পর্কের জন্য। যদি আপনার আমার ঈশ্বরের সাথে যিশুর মধ্য দিয়ে সেই সত্য সম্পর্ক থাকে, আশীর্বাদ আমরা চিরকাল বহন করব। আর তাই আদম হাবা হারিয়েছিল তাদের জীবনে নিজেদের পছন্দ বেছে নিতে গিয়ে, নিজেদের লোভ আকাঙ্ক্ষা পরিণত করতে গিয়ে। আজকে আপনি আপনার জীবনে কোনটা বেশি অগ্রাধিকার দেন, আপনার জীবনের প্রয়োজনগুলো বা বলা যায় লোভগুলো আকাঙ্ক্ষাগুলো না ঈশ্বর যেটা চান? কারণ হবাকে কিন্তু অনেকবার সতর্ক করেছেন মরবেই মরবে, কিন্তু হবা গুরুত্ব দেননি, কিন্তু যিশু গুরুত্ব দিয়েছিলেন যে এই মানুষগুলোকে চাড়াতে গেলে বাঁচাতে গেলে আমাকে মরতে হবেই হবে। আর তাই যিশু
ঈশ্বর হয়েও আপনার আমার জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছেন। আজকে আপনার হৃদয় কি সেই ক্ষত বহন করছে? সেই ক্ষতর জন্য আপনার হৃদয়কে উন্মুক্ত সারা দেওয়ার জন্য হ্যাঁ প্রভু যিশু, আমার জীবনে আর ললাটে পাপের অভিশাপ নেই, তোমার ওই সাপস্বরূপ বলিদান আমাকে মুক্ত করেছে। আমি বিশ্বাস করি প্রভু আমি তোমার সন্তান এবং স্বর্গের দুয়ার খুলে গেছে তোমার মধ্য দিয়ে। আজকে আমরা স্বর্গের সন্তান হিসেবে ঈশ্বরের গণ্য হয়েছি তোমার কাজকে বিশ্বাস করে, তোমার কাছে আমাদের পাপকে সমস্ত অর্পণ করে। আর আসুন আজকে এই আশীর্বাদ অভিশাপের মাঝখানে সব থেকে বড় হচ্ছে যিশু, যিনি আমাদের সমস্ত কিছু আশীর্বাদ বহন করেছেন আর অভিশাপটা নিয়েছেন। তাই আজকে আপনি যেভাবেই যিশুর কাছে আসুন না কেন, অভিশাপ নয়, কারণ অভিশাপটা তার কাঁধে আর অনুগ্রহ তার হৃদয়ে। আসুন সেই হৃদয়ের তলায় দাঁড়াই, আপনি আমি সেই অনুগ্রহ প্রাপ্ত হই হবার, এবং আদমের ভুলের জীবন থেকে আমরা শিক্ষা নিই যে কখনো আমরা ঈশ্বরের শুধু অবাধ্য নয়, আমাদের পছন্দ নয়, আমাদের ইচ্ছেকে নয়, ঈশ্বরের ইচ্ছেকে, ঈশ্বরের পছন্দকে মান্যতা দেব, প্রার্থনা করব, পবিত্র বাক্য শুনব। তবেই শয়তান যখন প্রলোভিত করবে, প্রবঞ্চিত করবে, আমরা ডিসিশন নিতে পারবো এবং আশীর্বাদ অভিশাপের মধ্যে ফারাক করতে পারবো। যেটা ব্যর্থ হয়েছিল আদম হবা, আমরা হব না, কারণ খ্রিস্ট সেটাকে ব্যর্থ করে দিয়েছেন, অভিশাপের জীবন থেকে আমাদের মুক্ত করেছেন। আর আসুন আমরা এখন তার আশীর্বাদই আশীর্বাদ লাভ করব। আসুন সাধু পৌলের ভাষায় ফিলিপীয় 4:4 মতো বলি, সদাপ্রভুতে আনন্দ করো, সদাপ্রভুতে আনন্দ করো, কারণ তিনি আমাদের জন্য সাপস্বরূপ হয়েছেন, মুক্ত করেছেন সমস্ত আদমের পাপের হবার পাপের পাপ থেকে। আর আজকে আমরা সম্পূর্ণ স্বাধীন, মুক্ত, আনন্দিত। প্রেমের পিতা, তোমাকে ধন্যবাদ তোমার পবিত্র বাক্যের জন্য, তোমার প্রকাশের জন্য। তুমি আমাদের সমস্ত প্রলোভনের এই পৃথিবীতে সেইভাবে তোমার বাক্য, তোমার সত্যে জীবনে দাঁড়াতে সাহায্য করো, যাতে আমরা কেন আজকে পৃথিবীতে তোমার নামে প্রশংসা করি তার সত্য তুমি যে জানিয়েছো, তার জন্য ধন্যবাদ। প্রার্থনা যিশু নামে, আমেন। জয় যিশু ইম্মানুয়েল। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। গড ব্লেস।